প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এই ভিডিওতে আমরা আলোচনা করব এবিটিএ টেস্টোফার দু হাজার তেইশ ইতিহাসের পেজ নাম্বার চারশো সাতানব্বইয়ের প্রশ্ন উত্তর নিয়ে তো বিভাগ বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো কুড়িটি প্রশ্ন আছে কুড়ি নাম্বার প্রথম প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন সঠিক উত্তর ক রণজিৎ গুহ দুই নম্বর দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন সঠিক উত্তর হিসেবে ক চলচ্চিত্রের সঙ্গে তিন নম্বর প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় সঠিক উত্তর খ উডের ডেসপেচকে চার নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গৌরদাস বন্দ্যোপাধ্যায় তো এখানে গুরু গুরুদাস আছে এটা কিন্তু গৌরদাস হবে পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন সঠিক উত্তর যাবে মধুসূদন গুপ্ত মাইকেল মধুসূদন গুপ্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন ছয় নম্বর প্রশ্ন কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত তো মুন্ডা বিদ্রোহ উলগুলার নামে পরিচিত তারপর দেখো রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর হিসাবে নুরুরুদ্দিন আট নম্বর ভারত মাতার চিত্রটি আঁকেন সঠিক উত্তর হয়ে যাবে এর অবনীন্দ্রনাথ ঠাকুর তারপর প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সবারকার দশ নম্বর প্রশ্ন হিন্দু মেলার অপর নাম সঠিক উত্তর ক চৈত্র মেলা এগারো নম্বর প্রশ্ন দেখো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর প্রফুল্ল চন্দ্র রায় বারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হন সঠিক উত্তর ক রাজবিহারী ঘোষ তেরো নম্বর প্রশ্ন এক আন্দোলনের নেতা ছিলেন সঠিক উত্তর হিসেবে মাদারীপাসী চোদ্দ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন তো মহাত্মা গান্ধীর ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ তারপরে ছিল খেদা তারপরে ছিল আমেদাবাদ তারপরে দেখো সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এর সঠিক উত্তর হয়ে যাবে ঘ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে লীলা নাগ সতেরো নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন তো সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে শৌলাদেবী চৌধুরানী ভারতের রাজনীতিতে লৌহ মানব বলে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে খ বল্লভ ভাই পেটেল এরপরে কুড়ি নম্বর প্রশ্ন দেখো রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় সঠিক উত্তর ঘ আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে তারপরে এক কথায় উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হলো এ নেশন ইন মেকিং এ নেশন ইন মেকিং কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী তো কেরলের নৃত্যশৈলী হলো কথাকলি বলি কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তো আঠেরোশো খ্রিস্টাব্দে ফটোলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় বিধবা বিবাহ আইন কোন বর্ষর পাশ হয় তো আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় তো ঠিক ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন সত্যার্থ প্রকাশের রচয়িতা ছিলেন দয়ানন্দ শরৎবরতী তো এটা হয়ে যাবে ঠিক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুরে এটা ভুল চুয়ার বিশ শব্দের অর্থ হলো বর্বর এটাও ভুল সাঁতার বিদ্রোহ শুরু হয় আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটাও ভুল তো প্রথমটি রাইট তারপরে তিনটি ভুল তারপরে দেখো স্তম্ভ মিলাও কী বলা আছে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর তো অবরীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে ভারত মাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা হয়ে যাবে ভারত শোভা নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন লর্ড নর্থ ব্রুক শ্রীরাম মিশন এটা হয়ে যাবে আঠারোশো খ্রিস্টাব্দে এরপরে দেখো বিবৃতি ব্যাখ্যা প্রথম বিবৃতি কি বলা আছে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে জাতীয়তাবোধ ছিল আঠারোশো সালের বিদ্রোহে জাতিতাবোধ ছিল ব্যাখ্যা হিন্দু ও মুসলিম সকলেই একসঙ্গে যুদ্ধ করেছিল বিবৃতি টু একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে এর সঠিক উত্তর হয়ে যাবে একা আন্দোলন সংগঠিত উত্তরপ্রদেশে এটি ছিল ব্যক্তিগত আন্দোলন এটি ছিল একটি কৃষক আন্দোলন এটি ছিল একটি শ্রমিক আন্দোলন তো সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দুই নম্বরটা এটি ছিল একটি কৃষক আন্দোলন তো ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে তো ব্যাখ্যা তিন নম্বর হবে সঠিক উত্তর এর উদ্দেশ্য ছিল সাম্যবাদিক কার্যকলাপ দমন করা তারপরে দেখো বিবৃতি চার উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয় তো এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দুই নাম ব্যাখ্যা দুই আর ব্যাখ্যা দুই কি বলা আছে সেখানকার জনগণ ভারতে যোগাযোগ করার পক্ষে রায় দেয় তো বন্ধুরা ভিডিওটি ছিল পর্যন্ত ধন্যবাদ